যাক 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 তবে একটা কথা ভাই, বিরদি না, বিরদিলে একটা কেমন ডবল ডবল বাড়ি খেলে খারাপ লাগে। হ্যালো হ্যালো হ্যাঁ, সোজা মানুষ, সোজা আওয়াজ দিবেন যাতে এটা বাড়ি না খায়। এইখানে দুইজন মানুষ ওয়াজ নসিহত করলেন, বারবারই বলছে যে রাসূলকে মহব্বত করলো না, আল্লাহ বলছে সে যেন আমাকে মহব্বত করলো না, যে রাসূলকে ভালোবাসলো না। তাহলে এত কিছু শোনার পরও তুমি সর্বপ্রথম দাঁড়াই খাজা বাবার শান গাইলেন কিন্তু রাসূলের শান গাইলেন না, তাইলে তার ওয়াজ দিতে বেকার গেল দেখা যায়। কথা সত্য, কথা সত্য, রাসূলের মহব্বত রাখতে কইছে আগে, রাসূলের মহব্বত না রাইকে খাজা বাবার মহব্বত রাখছেন, এই জন্য আমরা বাউলেরা মাঝে মাঝে ধরা খেয়ে যাই। তাই এবার আমি একটি রাসূলের শান গাবো, তারপর খাজা বাবার গান গাওয়ার জন্য চেষ্টা করবো। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই রে, রাসূল বিনে কারো উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই রে, রাসূল বিনে কারো উপায় নাই রে, রাসূল বিনে কারো উপায় নাই রে। উপায় নাই রে, রাসূল বিনে কারো উপায় নাই রে, সেটা রাসূলের কথা বলা হয়েছে, সমস্ত নবী বলছে যে আমাদের সম্ভব না, কারণ আমরা একটা না একটা ভুল করেছি, সেই জন্য সুপারিশের ভার আমরা গ্রহণ করতে পারবো না একমাত্র মোহাম্মদ ব্যতীত। নবীজি যখন হাসরের মাঠে সেজদারত অবস্থায় থাকবে তখন আল্লাহ বলে, এ দোস্ত তোমার আর কানতে হবে না, যাও সুপারিশের ভার তোমাকে দেওয়া হলো, তুমি যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে যাও।
সম্ভব না চল বিনে সেদিন উপায় নাই রে চল বিনে সেদিন উপায় নাই রে আমার একটা প্রশ্ন না জানার বিষয়ে, কোন এক সময় ওমর এক রাজ দরবারে গেলেন, উটের উপর নাচের রশি টানতে টানতে গেল, চাকরকে বললো তুমি উটের উপর বসো, কিন্তু সেখানকার লোক চিনতে পারে না, ওই চাকরকে সবাই সালাম করে এডি হযরত ওমর হবে, ওই সময় সে খলিফা, এত বড় খলিফা হয়েও সে উঠে রশি ধরে টানছে, চাকরকে উঠের উপর বসাইলো। আমার একটু জানার বিষয়, হযরত ওমর আলীর সাথে এমন একটা ভুল করলো যেই ভুল বলা ক্ষমার যোগ্য নয়। আমার জানার বিষয়, এত অত বড় ভুল করার পর কি ওমর জান্নাতি না কোথায় যাবে? সত্য কথা যখন বলছেন এই যে একটু সত্য কথা কইেন, ওরে উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই রে, রাসুল বিনে উপায় নাই রে, রাসুল বিনে উপায়। আরেকটা বিষয়ে, মা ফাতেমা রাসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ছয় মাস পর বিদায় নিল, কিন্তু ফাতেমা অসুস্থ হয়ে গেল, এমন রোগ হইল। এই রোগটা হওয়ার কারণ কি, রোগটার পিছনে কি রহস্য? আমার একটু বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায়